কোনটা অথেন্টিক, তার কারণ আপনারাই রিসেন্টলি একটা নিউজে টিকা কেলেঙ্কারি, ভ্যাকসিনেশন কেলেঙ্কারি কিছু হয়নি, ভুয়ো ভ্যাকসিন, একটা চোর চিটিং বাজ ভুয়ো ভ্যাকসিন বার করেছে, যেরকম বোম্বেতেও করেছে এখানেও করেছে। কিন্তু তবুও কলকাতা কর্পোরেশন তার যে ভ্যাকসিনেশন সেন্টার তারগুলোর জন্য একটা অ্যাপ বার করেছে, সেই অ্যাপে একটা নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা 8335999000। এই নাম্বারে ফোন করলে ওখানে তার নিজের মেসেজ, ওখানে ওখানে মেসেজ যেই করবেন ওখানে তার নিজের ওয়ার্ড নাম্বারটা দিতে হবে। ধরুন আমার আমার নিয়ে আমি থাকি 82, 82 দিলাম, 82 দিলেই সেখানে বেরিয়ে আসবে যে কোথায় আপনার নিয়ারেস্ট ভ্যাকসিনেশন সেন্টারটা কোথায়। আপনি যেখানেই থাকুন, যদি কলকাতায় থাকেন তা আপনি নিজের ওয়ার্ড নাম্বারটা ক্লিক করলে আপনার কোথায় নিয়ারেস্ট ভ্যাকসিনেশন সেন্টার সেটা এসে গেল। সেকেন্ডলি, যদি ভেরিফাই করতে হয় কোনো ভ্যাকসিনেশন সেন্টার যে সেই সেন্টারটা অথেন্টিক কি নয়, তখন আপনি সিভিসি কোড, যেটা ভ্যাকসিনেশন সেন্টারগুলোর সামনে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, সেই সিভিসি কোডটা যেই দেবেন ওই হোয়াটসঅ্যাপে, সাথে সাথে গভর্নমেন্টের নোটিফিকেশন শুধু যে ওইটা ভ্যাকসিনেশনটা হলো অথেন্টিক সেটা এসে যাবে। এবং এই সিভিসি কোড এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে যে এগুলো প্রত্যেকটা ভ্যাকসিনেশন সেন্টারে এই সিভিসি কোডটা ডিসপ্লে করবে বড় বড় হোর্ডিং করে, বিনামূল্যে ভ্যাকসিন, এই এটার নাম কলকাতা কর্পোরেশন এর দ্বারা, এখানে সিভিসি কোড নাম্বার এত। তাই মানুষকে বলছি সিভিসি কোড ছাড়া ভ্যাকসিন নেবেন না, আর সিভিসি কোড দাঁড়িয়ে থেকে যদি নিজের মোবাইল দিয়ে 8335999000 এতে ফোন করে হোয়াটসঅ্যাপ করে নিজের কাছাকাছি যে ভ্যাকসিনেশন সেন্টার সেটাও খুঁজে পেতে পারবেন, আর সিভিসি কোডটা দিয়ে দিলেই ওই ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে সেটার অথেন্টিকেশনটা আপনি সাথে সাথে পেয়ে যাবেন। না, ভ্যাকসিন আমাদের শর্ট আছে, আমার সাথে সবসময় কমিশনার সাহেবের সাথে হেলথ সেক্রেটারির কথা চলছে, যেরকমই ভ্যাকসিন বাংলার হেলথ ডিপার্টমেন্ট পাবে সাথে সাথে আমরা ভ্যাকসিন পাব, সেই ব্যাপারে কনস্ট্যান্ট টাচ রেখে চলছে। কালকে না, কালকে তো ছুটি আছে, পরশুদিন সেকেন্ড ডোজ হবে, আমরা যদি ভ্যাকসিন এসে যায় তাহলে সোমবার থেকে আমরা আবার ফার্স্ট ডোজ চালাবো। কালকে ভ্যাকসিন আমাদের কাছে অনেক নেই ঠিক, আর কালকে এমনিও ডক্টর্স ডে, সুতরাং ভ্যাকসিন তো ডাক্তার ছাড়া দেওয়া যাবে না, তাই ডাক্তারদের জন্যেও কালকে তাদের সম্মান জানানোর, এখানে আমরা কর্পোরেশনে একটা প্রোগ্রাম করছি যে এতদিন ধরে কোভিডে যারা লড়াই করেছে তাদের সম্মান জানানোর জন্য বিভিন্ন ইউপিএসসিতেও আমাদের প্রতিনিধিরা যাবে, তাকে একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন দেওয়ার জন্য আমরা এখানেও যারা আমাদের ডাক্তার বা এই 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 সংক্রান্ত কাজ করে তাদের এখানে আমরা একটা সম্মান জ্ঞাপন করব। মোদি আছে না, তাকে গিয়ে জিজ্ঞেস করো যে কত ভ্যাকসিন দিয়েছে গুজরাটকে, কত ভ্যাকসিন দিয়েছে উত্তরপ্রদেশকে, আর কত দিয়েছে বাংলাকে। বাংলার বঞ্চনা তো লিখবে না, আমরা কেন বন্ধ করছি? হ্যাঁ, কোভিড ভ্যাকসিনেশন সেন্টার কোড আমাদের, হ্যাঁ আছে, আমরা কলকাতার পপুলেশন যদি 2011 সালের দেখেন, কলকাতার 2011 সালের এতে সেন্সার অনুযায়ী আমাদের কভার হয়ে গেছে, কিন্তু সেটা তো সব নয়,
দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যে কলকাতায় আমরা যখন ভ্যাকসিন দিচ্ছি তখন শুধু কলকাতার মানুষকে দিচ্ছি না, সুপার স্প্রেডার যারা কলকাতায় ভ্যাকসিন নিচ্ছেন তারা বেশিরভাগই কলকাতায় থাকেন না। যারা ড্রাইভার, যারা শাক ব্যবসা করেন, যারা ঠেলা গাড়ি চালাচ্ছেন, যারা অন্য অন্য যারা কাজ করছেন, তারা নিশ্চিতভাবে কলকাতায় থাকার মতন অ্যাফোর্ড করতে পারবেন না, তারা বাইরে থাকেন। তারা কলকাতায় আসেন কাজ করতে সুপার স্প্রেডার হিসেবে, তারা প্রত্যেক বাজারে বসছেন, হাটে বসছেন, তারা ভ্যাকসিন নিচ্ছেন।